মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওরাল কন্ট্রাসেপ্টিক পিল ট্যাবলেট খুশি ট্যাবলেটের ব্যাপারে ভিডিও শুরুতেই জেনে নেব এই ট্যাবলেটের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এবং এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এবং এই ট্যাবলেটের ইউজ বা খাওয়ার নিয়ম এই ট্যাবলেট আপনি কিভাবে খাবেন এবং জেনে নেবো এই ট্যাবলেট আপনি খেতে খেতে কোনো কারণবশত যদি এক থেকে দুদিন ভুলে যান তাহলে আপনি কি করবেন অর্থাৎ এই ট্যাবলেটটি চলাকালীন কোনো কারণবশত এক থেকে দু দিন ভুলে গেছেন তাহলে আপনি কি করবেন বা এই ট্যাবলেট খাওয়ার কতদিন পরে আপনার পিরিয়ড আসবে এবং এই ট্যাবলেট যদি আপনি দীর্ঘদিন খেতে থাকেন তো আপনার কোন কোন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা দিতে পারে এই সব বিষয়ে আমি আজকে আলোচনা করব ট্যাবলেট এটি একটি ওরাল কন্ট্রাসেপটিক পিল ট্যাবলেট বা গর্ভনিরোধক বড়ি অর্থাৎ এই ট্যাবলেট খেয়ে আপনি কোনো প্রকার গর্ভনিরোধক পদ্ধতি অবলম্বন না করে অর্থাৎ সেটা কন্ডম হতে পারে বা যে কোনো গর্ভনিরোধক পদ্ধতি অবলম্বন না করে খোলামেলাভাবে আপনি যৌন মিলন করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রেগনেন্ট হবেন না বা প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা থাকে না তো এই ট্যাবলেটের মধ্যে রয়েছে লিভো নর্জেস্টেরল এবং ইথাইলস্ট্রেডল এই দুটি মেডিসিনের বা এই দুটি মেডিসিনের বা এই দুটি উপাদানের কম্বিনেশনে এই মেডিসিনটি তৈরি হয়েছে লিভো নর্জেস্টেরল এবং ইথাইলস্ট্রেডল এই দুটিই কিন্তু হরমোনাল উপাদান তো এই ট্যাবলেট আপনি একুশটি ট্যাবলেটের দাম তিরিশ টাকা অর্থাৎ মেডিকেল স্টোরে আপনি একুশটি ট্যাবলেট একটি পাতা হয়ে থাকে এটি আপনি তিরিশ টাকা দামে কিনতে পারেন তো এরপরেই বলি এই ট্যাবলেট আপনি কিভাবে খাবেন বা খাওয়ার নিয়ম আগেই বলেছি এটি একটি ওরাল কন্ট্রাসেপ্টিক পিল ট্যাবলেট বা গর্ভনিরোধক বড়ি এটি একুশটি ট্যাবলেটের একটি স্ট্রিপ বা একুশটি ট্যাবলেটের একটি পাতা হয়ে থাকে তো এই ট্যাবলেট খাওয়ার নিয়ম আপনার যেদিন পিরিয়ড আসলো অর্থাৎ আপনার পিরিয়ডসের পঞ্চমতম দিন থেকে অর্থাৎ আপনার পিরিয়ড যেদিন আসলো তার ঠিক পঞ্চমতম দিন থেকে মানে পিরিয়ডস আসলো পাঁচ দিন পুরো পিরিয়ডস হবে তো যেদিন পিরিয়ডসটা শুকনো হওয়ার সময় বা পঞ্চমতম দিন থেকে এই মেডিসিনটা শুরু করবেন পুরো একুশ দিন রোজ রাতে একটি করে ট্যাবলেট আপনাকে রোজ একটি করে ট্যাবলেট একুশ দিন খেতে হবে তো যেদিনই আপনি খাওয়া ওষুধটা খাওয়া কমপ্লিট করলেন অর্থাৎ একুশ দিন যেদিনই খাওয়া কমপ্লিট করলেন তার এক থেকে দুদিনের মধ্যে আপনার পিরিয়ডস আসবে বা মাসিক আসবে তো এবারে বলি যদি কোনো কারণবশত এক থেকে দুদিন ভুলে যান তাহলে আপনি কি করবেন কোনো কারণবশত মেডিসিনটা খেতে খেতে এক থেকে দুদিন আপনি ভুলে গেছেন তো তখন কী করবেন কোনো কারণবশত যদি একদিন ভুলে যান তো তারপরের দিন ঠিক একই টাইমে দুটি ট্যাবলেট বা তারপরের দিন সকালে যেদিন আপনি ভুলে গেলেন তার ঠিক পরের দিন দুটো ট্যাবলেট একসঙ্গে আপনাকে খেতে হবে ঠিক আছে মানে যেদিন খাবারটা সেদিনও খেলেন এবং তার আগের দিনের ট্যাবলেটটা সেটাও আপনাকে খেতে হবে এবং সকালেই খেয়ে নিতে হবে তো এই এইভাবে আপনাকে খেতে হবে তো এরপরে বলি এই মেডিসিন যদি দীর্ঘদিন খেতে থাকেন আপনার কোন কোন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রথম যে সাইড এফেক্টটি দেখা দিতে পারে সেটি হলো ইরেগুলার ভেজাইনাল ব্লিডিং অর্থাৎ হঠাৎ করে আপনি দেখছেন ভেজাইনা থেকে ব্লিডিং শুরু হয়ে গেছে বা তীব্র মাথার যন্ত্রণা বা হেডেক থাকতে পারে বা বমি বমি ভাব বা ব্রণও হয়ে যেতে পারে এটি একটি হরমোনাল ট্যাবলেট অর্থাৎ এটি যদি আপনি খেতে থাকেন আপনার শরীরে হরমোনের ইমব্যালেন্স হতে দেখা যায় বা হরমোনের সমস্যা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে আপনার ব্রণও দেখা দিতে পারে বা ব্রেস্ট পেন বা স্তনের ব্যথা বা যন্ত্রণা দেখা দিতে পারে এবং এই ট্যাবলেট দীর্ঘদিন খেলে আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন বা এংজাইটিভ শিকার হতে পারেন এবং এই ট্যাবলেট যদি দীর্ঘদিন খেতে থাকেন তো ইনফ্যাটিলিটি বা বন্ধাত্ম হওয়ার সম্ভাবনাও হতে দেখা যেতে পারে তো এই হলো আজকের ভিডিও